আজকের কবে শুরু হবে আইপিএল এর বাকি পর্ব জেনে নিন বিসিসিআই এর সিদ্ধান্ত। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। এই মুহূর্তে ভারতবর্ষে প্রবল বেগে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার হাত থেকে রেহাই পাইনি আইপিএল। প্রথমে কলকাতা নাইট রাইডার্স এর দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র, তারপর একে একে প্রায় প্রত্যেকটি ফ্রাঞ্চাইজিস থেকেও কেউ না কেউ আক্রান্ত হয়ে পড়েছেন। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আইপিএল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আইপিএল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিরাট পরিমাণে আর্থিক ক্ষতি সম্পন্ন হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আর তাই ফের আইপিএল শুরু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ঠিক কবে আবার আইপিএল শুরু হবে সেই নিয়ে সিদ্ধান্ত এখনই হয়নি। পরের ম্যাচ কিভাবে হবে তা এখনো জানাননি, তবে সামনের মাসেই টি-20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হয়েছে ইংল্যান্ডে, সেখানে খেলতে চলে যাবে ভারতীয় দল। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তারপর বেশ কিছু সিরিজ রয়েছে ভারতীয় দলের, তারপরেই শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে বেশ কয়েকটা দিন ফাঁক রয়েছে, সেই সময়ে প্রত্যেক দিন প্রায় 2 করে ম্যাচ দিয়ে আইপিএল এর বাকি 31টি ম্যাচ খেলে ফেলার সিদ্ধান্ত হতে চলেছে। তবে এখনো পর্যন্ত বিসিসিআই এর তরফ থেকে এই সিদ্ধান্তের কোনো সিল মোহর এখনো পড়েনি। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।